হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি বেসনের বরফি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি এখানে মেজারিং কাপের এক কাপ পরিমাণে বেসন নিয়েছি বেসনটা একটু চেলে নেব বেসনটা এখানে চেলে নেওয়া খুবই প্রয়োজন যাতে বেসনের মধ্যে কোনো মোটা দানা বা কোনো গুঠলি না থাকে এইভাবে বেসনটাকে একটু ভালো করে চেলে নিতে হবে বেসনটা এখানে আমি খুব ভালো মতো করে চেড়ে নিয়েছি দেখুন বেসনটা এখন খুব মিহি হয়ে গেছে পরিষ্কার লাগছে দেখতে এই রকম বেসনটা হলে এই রেসিপিটা করতে সুবিধে হবে এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি বেসনটা নিয়ে নিলাম কড়াই এই সময় বসানোর পর গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে লো আছে প্রায় ছ থেকে সাত মিনিট ধরে এগুলো একটু নেড়ে চেড়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে বেসন যেহেতু খুবই হালকা হয় তাই গ্যাস বাড়িয়ে দিলে খুব সহজে এগুলো কালো কালো হয়ে যাবে এই জন্য একদম লো ফ্লেমে এটাকে আলতো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা যখন গন্ধ উঠবে তখন এর মধ্যে আমি কিছুটা ঘি নিয়েছি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণে ঘি নিয়েছি ঘি দিয়ে অল্প অল্প করে এটাকে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব। এইভাবে একটু একটু করে দেবো আর নেড়েচেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব এইভাবে দু থেকে তিনবার ধরে আমি ঘিটা অল্প অল্প করে দেবো আর বেসনটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ঘি দিয়ে যত ভালো করে এই বেসনটা ভাজা হবে তত এই রেসিপিটা খেতে সুন্দর হবে এবং বানাতেও সুবিধে হবে এটা এখানে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আমি এখানে দু চামচ পরিমাণে ময়দা অ্যাড করছি ময়দা দিলে এই মিষ্টিটা বানাতে অনেকটাই সুবিধে হবে অনেকটা বাইন্ডিংয়ের কাজও করবে এজন্য আমি এখানে দু চামচ পরিমাণে বেসন এই ময়দা দিয়ে দিলাম ময়দাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে আবারও দু থেকে তিন মিনিট ময়দাটাকেও একটু বেসনের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম এরপর অবশিষ্ট যে ঘিটা বাটিতে ছিল সেটাও এখানে দিয়ে দিলাম এই ঘেটে দেওয়ার পর আবারও এটাকে একটু ভেজে ভেজে তৈরি করে নেব এইভাবে এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম এটা এখন একদম রেডি হয়ে গেছে আমি এখন গ্যাস অফ করে দিয়েছি এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি তাতে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম ও সাথে দুটো এলাচ দিয়ে দিলাম এরপর এলাচ ও চিনিটা একটু গুঁড়ো করে নেব এখানে চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে নিয়ে নেবো চিনিটা এইভাবে একটা বাটিতে নিয়ে নেব তারপর এই চিনির গুঁড়োটার সাথে আমি কিছুটা পরিমাণে দুধ অ্যাড করব। এখানে আমি হাফ কাপের কিছু কম পরিমাণে দুধ নিয়েছি হাফ কাপের একটু কম সেই দুধটা দিয়ে এর চিনির সাথে ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে কিছুটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমার হাফ কাপ দুধ লাগেনি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ মতো দুধ লেগেছে দুধ ও চিনিটা ভালো করে এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব তারপর বেসনের মিশ্রণটা যেটা আমি করে রেখেছি সেটা মধ্যে এই চিনি ও দুধের মিশ্রণটা দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নেব এই সময় গ্যাস আবার জেলে দিয়েছি গ্যাস জ্বালার পর চিনি ও দুধের মিশ্রণটা এই বেসনের মধ্যে দিয়ে দিলাম আবারও লো ফ্লেমে এটাকে প্রায় তিন থেকে চার মিনিট ধরে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব বেসনটা যেহেতু এখানে ভাজা হয়েই আছে সেই জন্য এটাকে আর বেশিক্ষণ মেশানোর দরকার নেই দুধ ও চিনিটা দিয়ে যতক্ষণ না এটা ভালোভাবে মিশিয়ে আসছে বা যতক্ষণ না এটা কড়াই ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাতে যেহেতু অনেকটা ঘি দেওয়া আছে খুব সহজে এটা কড়াই থেকে উঠে আসবে এবং চিনিটা এইভাবে যদি মেশান এই মিষ্টির মধ্যে খুব ভালো ফ্লেভারটাও আসে এখানে চিনির অনেকে চাচনি করেও চিনি সিরা করে এর মধ্যে মিশিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন কিন্তু আমি চিনি ও দুধটা এইভাবে মিশিয়ে এটা তৈরি করলাম তাহলে এটা খুব সহজেই তৈরি হয়ে যায় আলাদাভাবে আর চিনির শিরা করার প্রয়োজন পড়ে না এটা এখন একদমই রেডি হয়ে গেছে এখন আমি হাতে খানিকটা নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন সহজেই এটা জমাট বেঁধে যাচ্ছে এবং হাতের মধ্যে নিয়ে এটাকে পাকানো যাচ্ছে এরপর গ্যাস অফ করে দিয়েছি এদিকে একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি স্টিলের এইভাবে একটা ছোট স্টিলের প্লেটের মধ্যে তেল মাখিয়ে নেব চারিদিকে ভালো করে এটা তেল মাখিয়ে নিলে সহজেই উঠে আসবে যেহেতু শীতকাল ঘি মাখিয়ে নিলে ঘিটা তাড়াতাড়ি জমাট বেঁধে যায় তাই এটাতে তেল মাখিয়ে নেবেন তাহলে এটা খুব সহজেই মিষ্টিটা প্লেট থেকে উঠে আসবে এরপর একটা চামচ হাতার সাহায্যে এটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবং একটা চামচের সাহায্যে আবারও ভালো করে চারিদিকে এটাকে মিশিয়ে নিলাম এরপর এটাকে আমি একটা ছুরির সাহায্যে এই গরম অবস্থাতে একটু হালকা কাঠ লাগিয়ে রাখবো এইভাবে যদি একটু ছুরি করে কেটে রাখি তাহলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সহজেই থালা থেকে উঠে আসবে এইভাবে চামচে করে আমি সন্দেশের আকারে এটাকে একটু কেটে নেব তো বন্ধুরা এইরকম রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এটা ছুরির সাহায্যে গরম থাকা অবস্থাতে একটু এইভাবে কাটনা না লাগিয়ে নিলে পরে এটা তুলতে সুবিধে হবে এইভাবে এটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই খোলা অবস্থাতে রেখে দেব এটাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই নর্মালি এইভাবে নামিয়ে রেখলে এটা পুরো সেট হয়ে যাবে দেখুন আমি পনেরো মিনিট পর এটাকে দেখে নিচ্ছি এটা কীরকমভাবে তৈরি হয়েছে দেখুন ওপর থেকে আমি একটু আমন্ডের কুচি দিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে এরপর একটা খুন্তির সাহায্যে যে কাঠগুলো আগের থেকে লাগিয়ে রেখেছিলাম সেই কাঠ বরাবর এটাকে একটু খুন্তি করে নিয়ে নিলে সহজেই এই সন্দেশগুলো উঠে আসবে এইভাবে আপনারাও যদি এইরকমভাবে সন্দেশ বানান বেসন দিয়ে খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে এবং বানানো খুবই সহজ এবং টাইমও খুব কম লাগে এই জন্য আপনারা দোকানের মতো এই বেসনের বরফি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন যেহেতু তেল লাগানো আছে সেহেতু এইগুলো খুব সহজেই থালা থেকে উঠে আসবে দেখুন এই বরফিটা আমি এভাবে খুন্তির সাহায্যে সমস্ত তুলে নেব এইভাবে সমস্ত বরফিগুলো খুব সহজেই থালা থেকে উঠে আসবে এরপর এগুলো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড়ি না কেন তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর আমি সমস্ত বরফিগুলো এইভাবে একটু সাজিয়ে দিলাম এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে এগুলো খেতে দারুণ টেস্টি হয় এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ